وعليكم السلام ورحمة الله وبركاته بدرك بون جانتے چاہیں যে কারো ইবাদতের উপরে বদ নজর লাগতে পারে কিনা যার ফলে তার আমলের ঘাটতি হতে পারে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আবাদ জীবন অবশ্যই লাগতে পারে কারণ ইবাদত করার যে তৌফিক এটিও একটি নিয়ামত এটিও আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটি রিজিক তো দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া যত ধরনের নিয়ামত রয়েছে প্রত্যেকটি নিয়ামতেরই বিপরীতে হিংসুকের হিংসার দৃষ্টি রয়েছে তো সেই জায়গা থেকে বলা যায় যে ইবাদতের যে তৌফিক পাওয়া ভালো কিছু করার সুযোগ পাওয়া তো এটি যে কোনো হিংসুকের হিংসা চরিতার্থের একটা জায়গা বা কারো যে কুদৃষ্টি বা বদনজরের একটি জায়গা হতে পারে তা বলার অপেক্ষা রাখে না এই জন্যই কারো বদনজর থেকে বাঁচা পাশাপাশি হচ্ছে নিজে রিয়া থেকে বাঁচার ক্ষেত্রে ইবাদতগুলো বিশেষ করে যে ইবাদতগুলো একাকী করার সুযোগ রয়েছে সে সমস্ত ইবাদতগুলো নির্জনে একাকী করাটাই শ্রেয় আর যে ইবাদতগুলো সম্মিলিতভাবে সামাজিকভাবে সবার উপস্থিতিতে করতে হয় সেক্ষেত্রে তো আর কোনো উপায় নেই অন্তত ন্যূনতম সেখানে অন্তরটাকে রিয়ামুক্ত অন্তরটাকে সোমা মুক্ত রাখাটা আমাদের জরুরি চেষ্টা করা উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করা উচিত এজন্য আমরা দেখি যে অনেক মানুষই জীবনের একটা পর্যায়ে খুব ভালো থাকলেও একটা পর্যায়ে গিয়ে তার পদস্খলন এমনভাবে হয়েছে যেটি বলার অপেক্ষা রাখে না এবং সেখান থেকে তাদের আর ফিরে আসা হয় না তাই তো বলা হয়েছে যে কারো কারো গুনাহ তাকে জান্নাতে নিয়েছে আর কারো কারো নেকি তাকে জাহান্নামে নিয়েছে অর্থাৎ নেক কর্ম করতে করতে একটা পর্যায়ে তিনি অহংকারী হয়েছেন অথবা তার পদস্খলন হয়েছে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে তৌফিক উঠিয়ে নিয়েছেন তো একটা পর্যায়ে তিনি জাহান্নামের পথে হেঁটেছেন আবার অনেককে দেখা গেছে যে সারা জীবন জাহান্নামের কাজ করেছে একটা পর্যায়ে তিনি অনুতপ্ত হয়েছেন ভীত সন্ত্রস্ত হয়েছেন আল্লাহর কাছে ফিরে এসেছেন খাঁটি তাওবা করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন তিনি জান্নাতের দিকে এগিয়ে গেলেন তো এভাবেই হয়ে থাকে তো আলা কুল্লি হাল যে বিষয়টি নিশ্চিত করে আমরা জানবো যে যে কোনো ইবাদতের ক্ষেত্রেও এমনটি হতে পারে আল্লাহু আলাম বিসওয়াব